ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরম, আর পবিত্র এই মাসের 10 তারিখে অনেকগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, আর তাই দিনটি ইসলামের ইতিহাসে অসাধারণ গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই দিনটিকে আশুরা নামে অভিহিত করা হয়েছে। আশুরার মর্তবা ও মহাত্মা অপরিসীম। এই দিনে শুধু কারবালার মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনাই সংঘটিত হয়নি, ইয়াজিদ বাহিনীর হাতে হযরত হুসাইন রহমাতুল্লাহ আলাই শাহাদত বরণ করার শোকাবহ ঘটনা দিনটিকে সশস্ত্র বৈশিষ্ট্য দান করে। সেই সাথে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ও নানা ফজিলতের কারণে ইসলামে মহরমের গুরুত্ব অনেক। মহাগ্রন্থ আল কোরআনে সুরা তাওবার 36 নং আয়াতে বর্ণিত যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছে তার মধ্যে মহরম অন্যতম। বহুবিধ কারণে এই মাসটি মুসলিম উম্মার কাছে অতীব গুরুত্বপূর্ণ। স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর প্রিয় মহরম মাসের সওম, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম সালাত হলো রাতের নামাজ। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাবাসীর প্রতি তার দায়িত্ব অর্থাৎ মানুষকে শান্তির ধর্ম ইসলামের পথে আহ্বানে শুরু করেছিলেন মহরম মাসে। পবিত্র কোরআনে আরবি 12 মাসের মধ্যে মহরম, রজব, জিলকদ ও জিলহজ মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। কোরআনের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ অর্থাৎ বিভিন্ন হাদিস শরীফে এ মাসগুলো স্বতন্ত্র ফজিলত বর্ণনা করা হয়েছে। পবিত্র এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হযরত হুসাইনের কারবালার প্রান্তরে শাহাদতের মর্মান্তিক ঘটনা ঘটে, যা এই পৃথিবীর এক করুণ ইতিহাস। বিশ্বের সকল মুসলিম নরনারী আজও ধর্মীয় রীতিনীতির মাধ্যমে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে। পবিত্র এই দিনটিতেই আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল বলে জানা যায়। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 10ই মহরম আল্লাহ নবীদেরকে শত শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছেন। এই দিনে নবী মুসা আলাইহিস সালামের শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেওয়া হয়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি ঝড়ের কবল হতে রক্ষা পেয়েছিলেন এই দিনেই। তিনি যদি পর্বত শৃঙ্গে নঙ্গর ফেলেছিলেন এই দিনেই। এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল নমরুদের কবল হতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে উদ্ধার পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেছিলেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উর্ধাকাশে উঠিয়ে নিয়েছিলেন। এমনকি হাদিস শরীফে বর্ণিত আসছে 10ই মহরম কিয়ামত সংঘটিত হবে। তাছাড়া আশুরার দিনে এ সকল ঘটনা ছাড়াও আরও অসংখ্য ঘটনা ঘটেছে, আর তাই ইসলামের ইতিহাসে পবিত্র এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অনেক।